আচ্ছা, প্রথমত কথা হলো যে আপনি যে স্ট্রোকের কথা বলছেন, সে স্ট্রোকটা হলো আমরা বলি সেটাকে ইসকেমিক স্ট্রোক। আচ্ছা, 4 থেকে 6 ঘন্টার মধ্যে আসলে সেটার এক ধরনের চিকিৎসা আছে, সেটার যে রক্ত জমাট বেঁধে যায় সেটাকে লাইসিস করলে, ইঞ্জেকশনের মাধ্যমে লাইসিস করলে তখন দেখা যাচ্ছে রোগী রিকভারি করতেছে তাড়াতাড়ি। এটা কিন্তু 85% হলো এই ইসকেমিক স্ট্রোক আমরা বলি, রক্ত জমাট বাঁধার কারণে। আর রক্তক্ষরণ যেটা সেটা হলো আরও ডেঞ্জারাস, এটা অত্যন্ত ডেঞ্জারাস, সেটা 15% ক্ষেত্রে, স্ট্রোকের ক্ষেত্রে সেটা হয়। এবং সেটা ধরেন রক্ত রক্তচাপ যদি বেশি হয়ে থাকে, যেমন হাইপারটেনশন যাদের হয়, এবং স্পেশালি যারা ইরেগুলার ব্লাড প্রেশারের ওষুধ খান এবং ব্লাড প্রেশারটা কন্ট্রোল থাকে না যাদের, এবং যারা মনে করেন অন্যান্য ফ্যাক্টরও আছে, যেমন রক্তে যদি তাদের যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কন্ট্রোল থাকে না, ডায়াবেটিস যদি থাকে, তারপর রক্তের মধ্যে চর্বির পরিমাণ বেশি থাকে, আমরা বলি কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল লেভেল বেশি, স্মোকিং যদি থাকে করে, স্মোকার যদি হয়ে থাকে, এবং তারপর ড্রিঙ্ক করে আর কি, অ্যালকোহলিক যদি হয়ে থাকে, তাছাড়া আরও কিছু ওবেসিটি বলে মোটা ওভারওয়েট যদি হয়ে থাকে, এই কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু কন্ট্রিবিউট করে স্ট্রোকের জন্য। এটা হলো রক্তক্ষরণ জাতি। আবার এটা ব্লাড প্রেশার ছাড়াও রক্তের নালীর মধ্যে কিছু সমস্যা থেকে থাকে, যেমন হলো আমরা বলি অ্যানোরিজম, একটা বেলুনের মতো হয়ে যায় রক্ত নালীর মধ্যে, সেটা ফেটে গেলে রক্তক্ষরণ হয়, এটা আরও সিরিয়াস জিনিস। এবং আরেকটা হলো রক্তনালীর এভিএম বলি আমরা, আর্টারি ভেনাস ম্যালফরমেশন, তো এইগুলো হলো রক্তক্ষরণের কারণে। আর আপনার প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলেন সেটা হলো স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক, মানে রক্ত চলাচল, রক্ত জমাট বেঁধের যাওয়ার কারণে, রক্ত চলাচল প্রপারলি না হওয়ার কারণে যে জায়গায় রক্ত জমাট বেঁধে যায় সেখান থেকে সেটার আশেপাশে পেরিফেরিতে, মানে সেটার আশেপাশে যে রক্ত সাপ্লাই করা সরবরাহ করে সেখানে কিন্তু ব্রেন নিউরনগুলো ড্যামেজ হয়ে যায়, সেটা হলো ইসকেমিক স্ট্রোক। দুই ধরনের স্ট্রোক আছে আর কি। সিমটমটার কথা বলছেন, সিমটমটা প্রথমত কথা হলো যদি রক্তক্ষরণ হয় তাহলে হঠাৎ করে তার তীব্র মাথা ব্যথা হবে, মাথা ব্যথা, বমি এবং অজ্ঞান হয়ে যাবে, এবং খিচুনি কনভালশন হতে পারে, এটা হলো, এবং এক্সাইট তার প্যারালাইসিস হয়ে যাবে। আর যেটা ইসকেমিক স্ট্রোক, এটা হলো রক্তক্ষরণ জাতীয় কারণে। আর যদি ইসকেমিক স্ট্রোক যেটা বলি, রক্ত জমাট বাঁধার কারণে, সেটাতে মাথা ব্যথাটা হবে না তেমন, এবং তার মাথা ব্যথা হবে না, বমিও হবে না, কিন্তু তার এক্সাইট হঠাৎ করে দেখা যাবে যে কথা বলতে বলতে এক্সাইট প্যারালাইসিস হয়ে গেল, অথবা কথা বন্ধ হয়ে গেল, অথবা কথার বলতে আমরা বলি স্লারিং স্পিচ, জড়তা, কথা বলতে জড়তা এসে যায়, এই ধরনের সেটা হলো ইসকেমিক স্ট্রোক। এবং সেটা যদি মেসিভ হয় তাহলে তখন দেখা যায় যে রোগী অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, তো এখন এটা আর রক্ত যে কথাটা বললেন, হার্টের অসুখ আর হলো স্ট্রোকের, স্ট্রোকের কীভাবে ডিফারেন্সিয়েট করবেন, হার্টের অসুখ হলে তো সাধারণত বুকে ব্যথা হয়, এবং বুকে ব্যথা হয়ে সেই ব্যথাটা আমাদের এদিকে চলে যায়, নেকের দিকে চলে যায় অথবা বাম হাতের দিকে চলে যায়, কিন্তু ওই রকমভাবে হাত পা প্যারালাইসিস হবে না, অথবা মাথা ব্যথাও সাধারণত হয় না, কথা বলছেন তো। সুতরাং যখন স্ট্রোক হবে, স্ট্রোকের আমি যে উপসর্গের কথা বললাম সেগুলোর যদি মিলে যায় তাহলে সাথে সাথে যে সকল জায়গায় নিউরোসার্জারি বা নিউরোলজির চিকিৎসা আছে সেই সব জায়গায় নিয়ে যাওয়া উচিত। আর না তা না হলে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গিয়ে আবার তাকে সিটি স্ক্যান করে আবার অন্য জায়গায় নিয়ে গেলে এতে সময় কালক্ষেপণ হয়, যার ফলে ইম্পর্টেন্ট টাইমটা আমরা বলি গোল্ডেন টাইম যেটা, সেটার ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে 4 ঘন্টার মধ্যে না আসলে আপনার সে চিকিৎসাই হবে না, আলটিমেটলি যথাযথ যে উপকার পাওয়ার কথা চিকিৎসায় সেই রেজাল্টটা আমরা পাবো না।